দর্শক উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে তাই গত কিছুদিন ধরে উত্তরবঙ্গে অবিরাম চলছে বৃষ্টি গত দুদিন উত্তরবঙ্গে অল্প পরিমাণ বৃষ্টি হয়েছে আজ তা বাড়বে আজ একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আর যে বর্ষা উত্তরবঙ্গে থমকে ছিল সেই বর্ষাই এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে আবহাওয়ায় একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে একাধিক জায়গাতে দমকা বাতাস বইবে আর বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দর্শক প্রথমেই আসি উত্তরবঙ্গের আবহাওয়ায় আজ উত্তরবঙ্গের কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্ক বার্তা আছে প্রিয় দর্শক এখানে দেখুন দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা আছে কিছু কিছু জায়গাতে আজ অতি ভারী বৃষ্টি চলবে যার কারণে বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টি হবে মালদা এবং দুই দিনাজপুরে এই তিনটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আছে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে রংপুর থেকে শুরু করে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা মেহেরপুর কুমিল্লা বরিশাল খুলনা অপরদিকে মহেশখালী টেকনাফ এইসব সব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা আছে বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা এই সব রাজ্যগুলিতেও পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বার্তা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়া বইবে আজ গঙ্গাসাগর নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ি এইসব জায়গাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে মেঘলা আকাশ দেখা যাবে জয়নগর ডায়মন্ড হারবার সাইডে মেঘলা আকাশ থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ দেখা যাবে বৃষ্টির সম্ভাবনা অল্প রয়েছে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হাবরা বনগা এই সাইডে অপরদিকে চাকদা পাণ্ডোয়া চন্দ্রনগর এই সব সাইডে মেঘলা আকাশ দেখা যাবে শান্তিপুর কৃষ্ণনগরে মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা কম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বার্তা আছে পূর্ব বর্ধমানের কাটোয়া গুসকরা এইসব সাইডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বার্তা জারি করা হয়েছে দুর্গাপুর আসানসোল সাইডো ঝড় বৃষ্টির বার্তা আছে সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া এইসব সাইডে ঝড় সতর্ক বার্তা আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে তাছাড়া গোয়ালতোর চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম এদিকে বালিচক বেলদা এইসব জায়গাতে কালবৈশাখীর ঝড়সহ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে প্রিয় দর্শক শিউড়ি সাঁইথিয়া বোলপুর রামপুরহাট এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সাথে বইবে দমকা বাতাস এছাড়া আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট সব সাইডে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে সাথে দমকা বাতাস বইবে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জঙ্গিপুর ধুলিয়ান ফারাক্কা এইসব সাইটগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সাথে দমকা দমকাঝড় বইবে একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে প্রিয় দর্শক আজকের আবহাওয়া কিন্তু এমনই থাকবে এমনটাই কিন্তু এই ম্যাপে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে দর্শক আগামীকাল কেমন পরিস্থিতি থাকবে আগামীকাল কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা আছে কোথায় কোথায় ঝোড়ো হাওয়া বইবে কোন কোন জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়বে প্রিয় দর্শক আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বিকাল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বার্তা আছে ভারী বৃষ্টি চলবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সেই সঙ্গে দমকা বাতাস বইবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা আছে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি মালদা এবং দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি চলবে বৃষ্টি হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মহেশকালী টেকনাফ এই জায়গাতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত চলবে তবে ঢাকা কুমিল্লা সাইডে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আর অন্যান্য জায়গাতে হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও বৃষ্টির সতর্কবার্তা আছে হবে ত্রিপুরাতেও প্রিয় দর্শক আগামীকাল দক্ষিণবঙ্গের কোন কোন জায়গাতে ভারী বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে প্রিয় দর্শক কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে দীঘা হলদিয়া মান্দারমণিতে আকাশ দেখা যাবে সাগর নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ি গোসাবা ঝাড়খালি কুলদ্বীপ রায়দিঘি এইসব জায়গাতে সহ বৃষ্টিপাত চলবে সাথে দমকা বাতাস বইবে জয়নগর ডায়মন্ড হারবার সাইডও একই পরিস্থিতি এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা আছে কোলাঘাট তমলুকে ঝড় বৃষ্টি চলবে এছাড়া খড়গপুর মেদিনীপুর সাইডে মেঘলা আকাশ দেখা যাবে হালকা পড়াশলা বৃষ্টিপাত চলবে জয়নগরও একই পরিস্থিতি ঝাড়গ্রামের একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্ক বার্তা আছে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান বর্ধমানের পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমানেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা আছে হালকা প্রশলা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি বেলডাঙ্গা আজিমগঞ্জ সাইডও একই পরিস্থিতি সিউরি নলহাটি রামপুরহাট এইসব সাইডে ঝড় বৃষ্টি চলবে বৃষ্টি চলবে জঙ্গিপুর ধুলিয়ান ফারাক্কাতো প্রিয় দর্শক আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সাথে দমকা বতাস বইবে প্রিয় দর্শক শুধুমাত্র বাংলায় নয় বাংলা ছাড়াও এদিকে কেরল অন্ধ্রপ্রদেশ মুম্বাই হায়দ্রাবাদ অপরদিকে সুরাট ইন্দোর ভোপাল জব্বলপুর রায়পুর কোবরা এদিকে এলাহাবাদ উদয়পুর যোধপুর এইসব সাইডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে বৃষ্টি হবে পাটনা ধানবাদ সাইডও প্রিয় দর্শক মোটামুটি গোটা ভারতবর্ষেই যেহেতু বর্ষার প্রবেশ ঘটেছে তাই গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক একটি নিম্নচাপ তৈরি হয়েছে সাগরে আর এই নিম্নচাপ ধীরে ধীরে এগিয়ে আসবে স্থলভাগের দিকে তবে এই নিম্নচাপটি কোন উপকূলে আঘাত আনবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় এদিকে মায়ানমারে অবিরাম চলছে বৃষ্টির সেখানে ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেলো প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন